শাড়ি পরে বাইরে বেরিয়েছেন। খুব খিদে পেল, কামড়ে আঁচলটা খেয়ে নিলেন। অসম্ভব মনে হলেও সেটাই করে দেখিয়েছেন ভারতের কেরালার শিল্পী আনা এলিজাবেথ জর্জ। বানিয়ে ফেলেছেন এমন এক শাড়ি যা খাওয়া যাবে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যায়, ছোটবেলায় এক শিল্পীকে এমন রুমাল বানাতে দেখেছিলেন যেটি খাওয়া সম্ভব। সেখান থেকেই মনের মধ্যে দানা বেঁধেছিল ইচ্ছা। তারপরে একদিন মায়ের একটি শাড়ি দেখে সিদ্ধান্ত নিলেন এমন শাড়ি বানিয়ে ফেলবেন। ফ্যাশন ডিজাইনের পাশাপাশি বর্তমানে ক্যান্সার নিয়ে গবেষণা করছে নানা। কিন্তু কিভাবে এমন শাড়ি তৈরির কথা মাথায় এলো? দেশটির একটি সংবাদ মাধ্যমকে আনা বলেছেন, একদিন তিনি দেখেন তার মা নিজের একটি কাসাভু শাড়ি পরিষ্কার করার পর শুকাতে দিয়েছেন। কেরালায় তৈরি হয় ওই বিশেষ ডিজাইনের শাড়ি। শাড়ির নকশা দেখে আনার মনে হয় এমন একটি শাড়ি তিনি তৈরি করবেন। স্টার্সের ওয়াফার কাগজে এই শাড়ি তৈরি। এই কাগজ কেক বানাতে ব্যবহার করা হয়। আনা এরকম 100টি কাগজ জুড়ে 5.5 মিটার শাড়িটি বানিয়েছেন। কেকের উপর যেভাবে নকশা করা হয় সেভাবেই কাসাভুর ডিজাইন ফুটিয়ে তোলা হয়েছে শাড়িতে। ওজন হয়েছে 2 কেজির মতো। কত দামে এই শাড়ি বিক্রি করবেন বা আদৌ বিক্রি করতে চান কিনা তা বলেননি আনা, তবে জানিয়েছেন 30,000 টাকার মতো খরচ হয়েছে তার। প্রিয় ভিউয়ার্স, এই ছিল যে শাড়ি খাওয়া যাবে সম্পর্কে। আরও আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।